হ্যালো বন্ধুরা, তো ইউটিউবে দেখতে দেখতে আমার 2 মাস কেটে গেল। ডিসেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত তো আমি এই 60 দিনের মধ্যে 50খানা ভিডিও আপলোড করেছি পেন্টিংয়ের। তো তোমাদের ভালোবাসা আমি অনেকটাই পেয়েছি, আর আশা করছি তোমরা আগেও আমার সাহায্যে হাত বাড়িয়ে দেবে এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। সো ফ্রেন্ডস, আজকে যে আমি কাজটা করবো দেখো, এটা হচ্ছে সিডিক অ্যাসেট, ওল্ড সিডিক অ্যাসেট। তো এর উপরে আমি ফেব্রিক কালার দিয়ে ডিজাইন বানাবো। তো এটা একদম নষ্ট হয়ে যাওয়া জিনিস, সেটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটাকে আমি দেখাচ্ছি আজকে। আর বন্ধুরা, আমার তোমার সামনে একান্ত অনুরোধ, যদি আমার পেন্টিং ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, এবং নেক্সট 2 মাসের মধ্যে যেন আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি আমাকে সাপোর্ট করো, আর একটা লাইক করে দিও ফ্রেন্ডস। ওকে, তাহলে বন্ধুরা দেখো, ফেব্রিকের ব্ল্যাক নিয়েছি আমি, আর এখানে আমি সিডিক অ্যাসেটটা নিয়েছি। তো এটাকে আমি প্রথম ব্ল্যাক কালার করে নেবো। তো দেখো আমি কীভাবে করছি, পেন্টিংটা কীভাবে বানাচ্ছি দেখো। সব মধ্যে দেখতে পাচ্ছ আমি ফেব্রিক কালার দিয়ে পুরোটা ব্ল্যাক করে নিয়েছি। তো আমি এরপর একটা ডিজাইন করে দেখাবো হোয়াইট ফেব্রিক দিয়ে, খুব ইজিভাবে তোমার বাড়িতে এটা বানাতে পারো। দেখো আমি কীভাবে এটা বানাচ্ছি। ওকে, লক্ষ্য রাখতে হবে ফেব্রিক কালার ইউজ করতে হবে, এবং এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অন্য কাজ করতে হবে, কাঁচ অবস্থায় কোনো কাজ করা যাবে না। যদি টাইম দিতে হবে এটা শুকোয়ার জন্য, আমি বলে দেবো কতক্ষণ টাইম দেওয়া উচিত, দেখতে থাকো ফ্রেন্ডস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফেব্রিক কালার দিয়েছিলাম দেখো শুকিয়ে গেছে ক্যাসেটের ওপরটা। তো এবার আমি এখানে ডিজাইনটা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো। দেখো আমি হাত দিচ্ছি, কোনো দাগ নেই, মানে এটা শুকিয়ে গেছে, এর উপরে কাজ করা যাবে। তা দেখো আমি কীভাবে কাজ করছি, দেখো ফেব্রিক কালার নিয়ে নিয়েছি আমি এখানে। তো দেখতে থাকো আমি কীভাবে পেন্টিংটা করছি। Thank you.
তাহলে ফ্রেন্ডস দেখতে পেলে ক্যাসেটের উপর পেন্টিং কীভাবে করা যেতে পারে দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এটা কিন্তু ক্যাসেট, সিডি যে ডিভিডি ক্যাসেট পাওয়া যায় সেই ক্যাসেটের একটা অংশ নিয়ে আমি কাজটা করেছি ফেব্রিক কালার দিয়ে। তো তোমরা যদি এটা ট্রাই করতে পারো বাড়িতে তো অবশ্যই ভালো করতে পারবে, খুব ইজিভাবে আমি দেখেছি কীভাবে করাতে পারে। তো তোমরা ভালো করে দেখে নাও, এইভাবে তোমরা কাজটা বাড়িতে করতে পারো ফেব্রিক কালার দিয়ে। এবং কালকে যে সরস্বতী পুজো আসছে আমাদের, তো তাতে তোমরা এটা ইউজ করতে পারো। আর যদি তোমরা ইউজ করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন হয়েছে কাজটা। আর দেখতে থাকো আমার চ্যানেল, আর একটা লাইক করে আমার সাথে থেকো, এবং অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নতুন কাজ দেখার জন্য। আমার সাথে থেকো, কৃষ্ণ আর্ট চ্যানেল তোমার জন্য সবসময় নতুন কিছু নিয়ে আসছে।